আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডাক্তার ফাহাদ আহমদ আপনাদের সাথে আছি ফাহাদ মিডিয়াতে। আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা রাখবো তা হচ্ছে শিলাজুত বা শিলাজিত, যাকে অ্যাসফাল্টাম বলা হয়। ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য, চীন, জাপান ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশে ইহা একটি জনপ্রিয় ভেষজ পরিপূরক। তাই আপনি জেনে অবাক হতে পারেন যে এটি আসলে কোনো ভেষজ নয়। প্রাচীন ইতিহাস থেকে জানা যায়, আগের যুগে সবাই বিশ্বাস করত বাবা আদম আলাহি সাল্লাম হিমালয় পাহাড়ে কেঁদেছিলেন এবং ওনার কান্না দেখে পাহাড়ও কেঁদেছিল, আর এই কান্নার তরলগুলোই হচ্ছে শিলাজুত। শিলা শব্দের অর্থ হচ্ছে পাহাড় বা পাথর, আর জুত অর্থ চোখের জ্যোতি, তাই এর নামকরণ করা হয় শিলাজুত বা শিলাজিত। এছাড়াও শিলাজুতের সেরা অর্থ হচ্ছে ভাগ্যবান, আধুনিক, আনন্দদায়ক, উদার, উপযুক্ত। কেননা এটা খেলে এই নামগুলোর গুণগুলো প্রকাশ পায়, সেজন্য হচ্ছে এটার নাম শিলাজুত। তো শিলাজুত আসলে হিমালয় পর্বত শিলা থেকে পাওয়া একটি কালচে বাদামি রঙের বহিরাগত খনিজ। এই জৈব পদার্থ একটি প্রাকৃতিক পণ্য এবং অত্যন্ত মূল্যবান। ইহা আয়ুর্বেদিক ওষুধ হিসেবে মূল রসায়ন বা পুনরুজ্জীব হিসেবে পরিচিত। এটি সাধারণত দেহের বৃদ্ধির প্রভাবগুলির বিরুদ্ধে লড়াই করে, শক্তি এবং ধৈর্য বাড়ানোর জন্য এবং সাধারণ সুস্থতা প্রচারের জন্য পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়। আমরা এখন শিখছি বহু শতাব্দী আগে আয়ুর্বেদিক ও ইউনানি মনীষীদের দেওয়া সুপারিশগুলির একটি শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। শিলাজিতের এই স্বাস্থ্য সুবিধার দিকে নজর দেওয়ার আগে এটি এই প্রাকৃতিক নিউট্রাসিউটিক্যালটির সংমিশ্রণটি বুঝতে সহায়তা করে। শিলাজুত নিয়ে আধুনিক বিজ্ঞানের বিশ্লেষণ। শিলাজুত বিভিন্ন খনিজ সমৃদ্ধ, তবে এর মূল উপাদান ফুলপিক অ্যাসিড। এতে 84 প্রকার মিনারেল রয়েছে। এ কারণেই গবেষকরা বিশ্বাস করেন যে জৈব পদার্থ হল মাইক্রোবায়াল অ্যাকশনের মাধ্যমে উদ্ভিদের নির্দিষ্ট প্রজাতির পচনের একটি পণ্য। এটি শতাব্দী থেকে শতাব্দী ধরে ঘটেছিল। শিলাজুত প্রকৃতির এক হাজার বছরের পণ্য হিসেবে তৈরি। শিলাজুতে কিছু পুষ্টিযুক্ত অ্যাসিড, লেদার্জিক অ্যাসিড, রোজন, স্টেরল, অ্যামিনো অ্যাসিড, পলিফেনলস এবং ফেনলিক লিপিড সহ অন্যান্য পুষ্টি উপাদান এবং অণু রয়েছে। এই সমৃদ্ধ প্রোফাইল শিলাজিতকে বিভিন্ন স্বাস্থ্য বেনিফিট দেয়। তবে তারা এর মূল উপাদান ফুলবিক অ্যাসিডের সাথে সবচেয়ে দৃঢ়ভাবে যুক্ত। শিলাজুতের স্বাস্থ্য উপকারিতা। জ্ঞানীয় কার্য সংরক্ষণ করে শিলাজুত। আয়ুর্বেদিক চিকিৎসকরা নিয়মিত মস্তিষ্কের স্বাস্থ্য বৃদ্ধির জন্য শিলাজিতের পরামর্শ দিয়েছেন, কেননা এটি নিউরোপ্রোটেক্টিভ। শিলাজিতের নিয়মিত সেবন অ্যালজাইমার্সের মতো ক্ষয়িষ্ণু মস্তিষ্কের রোগগুলির সূত্রপাত এবং অগ্রগতি রোধ ও বিলম্ব করতে সহায়তা করে। এর কারণ ফুলবিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রোটিন তৈরির বিরুদ্ধে রক্ষা করে, যা মস্তিষ্কের কোষের ক্ষতির কারণ হিসেবে পরিচিত, এবং এটা টো প্রোটিন এর ভারসাম্য রক্ষা করে। শিলাজিতে অ্যান্টি ইনফ্লামেটরি প্রভাব রয়েছে, যা অ্যালজাইমার লক্ষণগুলি হ্রাস করতে পারে। পৃথিবীতে কোনো পদার্থ, প্রাকৃতিক বা কৃত্রিম, বার্ধক্যকে বিপরীত বা প্রতিরোধ করতে পারে না। তবে কিছু গুল্ম এবং গুল্মগুলি বয়স বাড়ার প্রভাবকে বিলম্বিত বা হ্রাস করতে পরিচিত। শিলাজিত এমন একটি পদার্থ, এটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে শিলাজিতের মূল যৌগ ফুলভিক অ্যাসিড প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। এর অর্থ হল এটি অক্সিডেটিভ স্ট্রেস এবং সেলুলার ক্ষতির বিরুদ্ধে রক্ষা করতে পারে, যা বার্ধক্যজনিত ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। যৌন কার্যকারিতা বা উর্বরতা উন্নত করে। শিলাজুত এটি প্রায়শই একটি উপাদান যেটা যৌনশক্তি ক্যাপসুল এবং পুরুষদের কর্মক্ষমতা বাড়ানোর জন্য অনন্য পণ্য। শিলাজুতের এই ব্যবহারটি কিছু প্রমাণ দ্বারা সমর্থিত, যা দেখায় যে উপাদানটি টেস্টোস্টেরনের মাত্রা বাড়িয়ে তুলতে পারে, এটি ভার্চুয়ালতা এবং সেক্স ড্রাইভকে উন্নত করতে পারে, কর্মক্ষমতা উন্নত করে। অন্য একটি সমীক্ষায় দেখা গেছে যে নিয়মিত পরিপূরকটি 3 মাসের মধ্যে যৌন উর্বরতার স্তরকে বাড়িয়ে তুলতে পারে। একইভাবে শিলাজুত মহিলাদের জন্য উপকারী। অনেক মহিলা রয়েছেন যাদের যৌনাকাঙ্ক্ষা কমে যায়, সেজন্য তাদের ক্ষেত্রেও শিলাজুতটা অত্যন্ত উপকারী। এবং শিলাজুত দিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়,
যেমন কিডনির মেডিসিন, হার্টের মেডিসিন, লাংসের মেডিসিন, এমনকি ব্রেনের মেডিসিনের ক্ষেত্রেও শিলাজুত ব্যবহার করা হয়। বিভিন্ন পেটেন্ট ওষুধগুলোতে শিলাজুত দেয়া হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানলেন শিলাজুতের উপকারিতা। তো শিলাজুতের ক্ষেত্রে একটি কথা হচ্ছে যে শিলাজুত কিন্তু নকল আসল রয়েছে। আপনারা এর দিকে লক্ষ্য রাখবেন যে সঠিক শিলাজুতটা আপনারা কিনতে হবে, তাহলে আপনারা উপকার পাবেন। আপনাদের কারো যদি শিলাজুতের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমরা যোগাযোগ করে আপনাকে শিলাজুত দিতে পারব। তো ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, এভাবে অসংখ্য হার্বসগুলো আমরা দেখিয়ে থাকি আমাদের ভিডিওতে, বিভিন্ন ওষুধের ফর্মুলাগুলো দেখিয়ে থাকি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক করে আমাদের সাথে থাকবেন এবং বিভিন্ন ভেষজগুলো অর্ডার দিতে পারেন। আমরা সঠিকভাবে সঠিক ভেষজগুলো আপনাদেরকে পৌঁছে দেব। তাহলে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল।